নির্বাচনকে ব্যর্থ কিংবা প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এ দেশকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু যতই ষড়যন্ত্র করুক না কেন তাতে কোনো লাভ হবে না। গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামাত বিএনপি কর্তৃক হত্যা এবং হুমকির প্রতিবাদে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 2022 সালে দাঁড়িয়ে বিএনপি জামাত 1975 স্বপ্ন দেখে, 75 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেখায়। মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এই বাংলাদেশে আর কোনোদিন 75 ঘটতে দেওয়া হবে। মায়া চৌধুরী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনা সে ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে আগামী 25 জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেবেন দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। তিনি প্রশাসনের প্রতি ইঙ্গিত করে মতলবের মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটা বন্ধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দিনে রাতে এভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাদ এবং চরাঞ্চল নদী ভাঙ্গনের কবলে পড়বে। চরাঞ্চলে জনগণ ভিটেমাটি রক্ষার জন্য জীবন দেবে, তবুও বালু কাটতে দেবে না। ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শরীফুল্লাহ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, সাঙ্গাস্তর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ডালী, ফরাজিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ মেম্বার, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভিন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, তেজগাঁও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানজিদ সরকার রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহির রায়হান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান মোল্লা। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক হাসান মোর্শেদ আহার চৌধুরী, হাবিবুর রহমান হাফিজুল তপাদার, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সোবান সরকার শুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম গাজী, সাঙ্গাচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, সাঙ্গাচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান সহ উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।